আইপিএল এর নিলামে নয়া সম্পর্কের ইঙ্গিত, শুরুর আগেই হিট আইপিএল, ক্রিকেটে নয় নতুন সম্পর্কের ইঙ্গিত ঘিরে তোলপাড় দেশ, একটু চোখাচোখি, তারপর মৃদু হাসি, গালে পড়ল আলতো টোল। আইপিএল এর নিলামে মঞ্চেই কি নীরবে রচিত হলো অনেক প্রতিশ্রুতি, ভাবের আদান প্রদান, জোর গুঞ্জন। জাহবি কাপুর এবং আকাশ আম্বানি ক্রিকেট জগতের কোনো নাম নন, গ্ল্যামারাস টুর্নামেন্টের বিখ্যাত ধনকুপের মা বাবাদের সূত্রে আইপিএল এর প্ল্যাটফর্মে দুজন, মুম্বাই ইন্ডিয়ান্স এর মালকিন নীতা আম্বানির পুত্র আকাশ আম্বানি এবং নাইট রাইডার্স এর অন্যতম অংশীদার জুহি চাওলার কন্যা জাহবি কাপুরও নিলামের টেবিলে হাজির ছিলেন সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজির হয়ে। সেখানে চোখে চোখ যেন অনেক কথা বলে ফেলল দুজনে, কথা না বলেও ছুঁয়ে গেল অনেক কথা। সম্প্রচারকারী চ্যানেল ক্যামেরায় লেন্সের ফোকাস এড়িয়ে যায়নি তা, আর দুই বিখ্যাত স্টার কিডদের নিয়ে আপাতত জল্পনায় মশগুল গোটা দেশ। ঠিক কি হয়েছিল ক্রিকেটারদের কেনাবেচার মেগা আসরে, সর্বভারতীয় গণমাধ্যমে বিবৃতি প্রতিবেদনে ছাপানো হয়েছে আকাশ ও জাহবিকে নিয়ে। সেখানে লেখা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের টেবিলে মা নীতা আম্বানির সঙ্গে হাজির ছিলেন আকাশ আম্বানি, প্রতিবারই ক্রিকেটের বিডিং এর সময় প্যাডল তুলেছিলেন আকাশই। মুম্বাইয়ের পাশে আবার ছিল কেকেআর এর টেবিল, বিখ্যাত প্রযোজক জয় মেহতা এবং জুহি চাওলার কন্যা জাহবিকে মাঝে মাঝে দেখা যাচ্ছিল প্যাডেল তুলে ধরার সময় ফ্রাঞ্চাইজির অন্য কর্তাদের সঙ্গে রণকৌশল আলোচনা করতে। সেখানে মাঝে মাঝেই নীরবে ভাব বিনিময় করতে দেখা যায় দুই বিখ্যাত পুত্র কন্যাকে। নতুন কেমিস্ট্রির গন্ধ পেয়েছেন অনেকেই, নয়া সম্পর্কের ইঙ্গিত দিয়ে গেল আইপিএল এর নিলামের মঞ্চ, সময়ে বলবে সব কথা। আপাতত ক্রিকেট 22 গজের লড়াই শুরুর আগেই কেবলই বসন্তের আবাস। ধন্যবাদ, আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরও নতুন নতুন সব আপডেট নিউজ পাওয়ার জন্য।